ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে লাগাতার সন্ত্রাস, দুষ্কৃতী কার্যকলাপ সহ আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিজেপির এক প্রতিবাদ মিছিল। ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চার এই প্রতিবাদ মিছিল আয়োজিত হয় প্রথমে জগদ্দল অকল্যান্ড জুট মিনের সামনে থেকে শুরু করে ঘোষপাড়া রোড ধরে জগদ্দল থানার সামনে শেষ হয়ে থানার সামনে এক অবস্থান বিক্ষোভ আয়োজিত হয়। এরপর জগদ্দল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। দেখুন, আমরা দেখেছি এই ভাটপাড়া এলাকার যিনি স্থানীয় সিআইসি কাউন্সিলর, সেই কাউন্সিলরের নিজের দাদা গতকাল ওনার বিরুদ্ধে 164 মামলা হয়েছে। উনি এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন। বড় ব্যাপার হচ্ছে পুলিশ প্রশাসন এখনো ওনাকে ধরতে পারেনি, অ্যারেস্ট করতে পারেনি। আমাদের এখানকার নেতৃত্ব গৌরাঙ্গ দা আছেন, আমাদের এখানে শৈলেন্দ্র সিং আছেন, রামতনু দা আছেন, এবং আমাদের বিভিন্ন যুব মোর্চা মন্ডল সভাপতি প্রীতম দা, পবন দা, এনাদের নেতৃত্বে আজকে আমরা আমাদের সংগ্রাম, আজকে আমাদের এই মিছিল এই ভাটপাড়া জগদ্দল থানার সামনে এসেছি এবং আইসির সামনে আমরা শেষবারের মতো কথা বলতে এসেছি। এটা আলটিমেটাম হবে। প্রত্যেক দিন একের পর এক গুলি, প্রত্যেক দিন একের পর এক বোমা, কখনো খুন, এই জগদ্দল ভাটপাড়া একের পর এক শিরোনামে থাকছে এই ধরনের কাণ্ড কারখানার জন্য। এর প্রতিবাদে আজকে ভারতীয় জনতা যুব মোর্চা রাস্তায় নেমেছে এবং আইসি বাবু সাথে আমরা কথা বলবো। এরপরে যদি না কমে আমরা সিপি বাবুর সাথে কথা বলে, আমরা আমাদের নেতৃত্বের সাথে কথা বলে আমাদের এই পরবর্তী আন্দোলন আমরা নির্ধারিত করি। পুলিশ খুঁজে পাবে পাবে না তো? আমি তো আমার বক্তব্যেই বললাম, টিটাগড়ে একই ঘটনা ঘটেছিল, সিআইসির ভাই করেছিল এবং পরবর্তী কালে সেই মহিলার উপরে এমন চাপ সৃষ্টি হয়, সে মহিলা সমস্ত রকম নিজের কেস ফাইল উইথড্র করেছে। আমরা দাবি করছি আজকে আইসির কাছে তদন্ত নিরপেক্ষ চাই, পুরো পরিবারের উপরে সিকিউরিটি দিতে হবে, তাদের জান প্রাণে হামলা আছে, তাদের ভয় আছে, যে কোনো সময় তার উপরে যে কোনো ঘটনা ঘটতে পারে। অর্থাৎ আমরা ডিমান্ড করছি যে সেই মহিলাকে প্রপার সিকিউরিটি দিতে হবে, তাকে প্রপার সিকিউরিটি দিয়ে তদন্তটাকে স্পষ্ট এবং নিরপেক্ষভাবে তদন্তটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।